কেন্দ্রের বিজেপি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের কল্যাণীঘাট এলাকায় অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, গৌতম রায়, বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্বরা। এদিন সাংবাদিক বৈঠক শেষে বিজেপির পক্ষ থেকে এই আট বছরের শাসনকালে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন জেলা বিজেপি নেতৃত্ব। করোনার সময়কালে বিনামূল্যে রেশন প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আপনারা সকলেই জানেন যে গত 30 মে আমাদের মোদী সরকার আট বছরের আর তার কার্যকাল পূরণ করেছে এবং এই আট বছরে তিনি দেশের সমৃদ্ধির জন্য এক থেকে একাধিক পরিকল্পনা নিয়েছে আর এই পরিকল্পনা অনুপাতে দেশ আর একটা সমৃদ্ধির পথে অনেকটাই আর এগিয়ে গেছে। তো এরকম একাধিক যোজনা একাধিক পরিকল্পনা তিনি নিয়েছেন, সেই পরিকল্পনাগুলো সম্বন্ধে বিশদে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এই যে আট বছরের সাফল্যকে কেন্দ্র করে আমরা জেলায় জেলায় বিভিন্ন আন্দোলন বিভিন্ন কর্মসূচি আমরা আগামী দিনে উদযাপন করব। আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে শুধু কী কী যোজনা কী কী কাজ তিনি আট বছরের আর সময়ে আর সঠিকভাবে বা পরিকল্পিতভাবে করেছেন সেগুলো তুলে ধরার আর সংক্ষিপ্ত আকারে চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যে গত 2 বছর ধরে দেশে যে এক মহামারীর আকারে যে ছড়িয়েছে করোনাকাল, এই 2 বছরে ভারতবর্ষ তথা গোটা পৃথিবী খুব আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি, তিনি কিন্তু এই যে বিপদের সময় যেভাবে ভারতবাসীর পাশে ছিলেন এবং শুরুতেই ঘোষণা ছিল প্রায় সকলের জন্য আর চাল এবং রেশনের মাধ্যমে দেওয়ার, চাল গম এবং ডাল, এই অনুযায়ী প্রায় 80 কোটি মানুষকে আর এই করোনাকালের সময় আর খাবার পৌঁছে দিতে পেরেছে। এখনও সেই যোজনা চালু আছে। তার পাশাপাশি যে 130 কোটির দেশ, সেই দেশে সকলের জন্য যে ভ্যাকসিনের যে ব্যবস্থা, এই ভ্যাকসিনের ব্যবস্থা খুব দ্রুত গতিতে বিশ্বের যেখানে আর বড় বড় দেশ যেখানে ভ্যাকসিন বা অন্যান্য বিষয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল, সেক্ষেত্রে ভারত নিজের দেশেও কিছু ভ্যাকসিন তৈরি করেছে এবং অন্য জায়গা থেকেও নিয়েছে আর সমস্ত ভারতবাসীর জন্য আর ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে। তাতে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষের মৃত্যুর হার কিন্তু অনেক অংশ কম ছিল। এটা সম্পূর্ণভাবে এর কৃতিত্ব মোদী সরকারের, এটি 8 বছরের কার্যকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ওনার পদক্ষেপের মধ্যে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল ANP রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং CCTV ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন ANP রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা ANP রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর। তপন ব্লকের বা তপন থানার আপামার জনসাধারণের কাছে আমার ANP রাজপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে আবেদন যে আপনাদের সন্তানকে ভর্তি আমার স্কুলে করান এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পক্ষে অসীম লাহা বদ্ধপরিকর।